সকাল 6টা বাজে বাড়ি থেকে বেরোচ্ছি। দার্জিলিং গ্যাংটক ঘুরে আসার পর আমি সপরিবারকে নিয়ে বেরিয়েছিলাম দীঘা ঘুরতে। এই ট্যুরটা অন্য ট্যুরগুলোর মতো না, এই ট্যুরটা পুরোপুরি আলাদা রকম হতে চলেছে। রাধুনীকে নিয়ে টোটাল আমাদের গ্রুপের মেম্বার ছিল 19 জন। আমরা অটো ধরে চলে এসেছি বাগনান স্টেশনে, এখান থেকে লোকাল ট্রেন ধরে যাব এখন মেছেদায়। গুড মর্নিং বন্ধুরা, আজকে 16ই এপ্রিল, সকাল 5টায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য। দীঘা ট্যুরে যাচ্ছি একদম 3 দিনের জন্য। তো এখন দাঁড়িয়ে আছি মেছেদা স্টেশনে। এইটা দাঁড়িয়ে আছে দীঘা লোকাল। এই লোকালটাতে যদি আমি যান 8টার সময় হচ্ছে এটা ছাড়বে, দীঘা লোকাল 25 টাকা ভাড়া। আর আমরা যাব, এই ব্রো এরা যাচ্ছে, আমরা টোটাল যাচ্ছি 19 জন। 19 জন টোটাল যাচ্ছি, রাধুনি আরে নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে সব কিছু ভাড়া করবো, ভাড়া করে রান্না করে খাবো। এবং রান্না করার জায়গা এমন একটা হোটেল নিয়েছি, সব কিছু আপনাদেরকে দেখাবো। একদম কম টাকায় দীঘা ঘুরবো এইবারে। তো দেখা যাক কত টাকা খরচ হয়, সব কিছুই আপনাদেরকে ডিটেলস দেবো। হোটেলও মাত্র 600 টাকা করে নিচ্ছে, সমুদ্রের ধারে ভালো রুম। আমরা যাব হচ্ছে হাওড়া দীঘা স্পেশালে, সেটা 7:45 ছাড়বে। ওতে সিট বুক করা আছে, 18 জন আছি। কোথায় কি বুঝতে পাবো কি পাবো না, সেই জন্য ওটা 5 নম্বর প্ল্যাটফর্মে আসবে মেছেদাতে, এই স্টেশনেই। তারপরে এই লোকালটা পেছনে ছাড়বে, তো ওটার জন্য অপেক্ষা করছি এখন। দেখতে দেখতে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সকাল 6:40। এখন হাওড়া দীঘা এক্সপ্রেসে উঠে পড়েছি। ট্রেন মোটামুটি অনেকটাই চলে এসেছে, এটা 10:15 আমাদেরকে দীঘা নামাবে, আর লোকালটা 11টায় দীঘা নামায়। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, আপনারা যদি দীঘায় গিয়ে রান্নার জিনিসপত্র ভাড়া করে নিজেরা রান্না করে খেতে চান, তাহলে কোথায় থেকে কম দামে রান্নার জিনিসপত্র ভাড়া করবেন, কোথায় থেকে বাজার করবেন, কোন হোটেলে রান্না করতে দেয়, এই সব তো দেখাবোই। তার সাথে ঘুরবো নিউ দীঘা, ওল্ড দীঘা, জাহাজ বিল্ডিং, অমরাবতী পার্ক, ঢেউ সাগর এবং উড়িষ্যার উদয়পুর বিচ। একটি ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, তো ভিডিওগুলি পার্ট বাই পার্ট আমারই চ্যানেলে আসতে চলেছে। চ্যানেলটি আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে যখন আমি প্রতিটি ভিডিও ছাড়ব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। পৌঁছে গেছি দীঘা, এখন বাজে 10:05। 10 মিনিট আগে, পুরো 10 মিনিট আগে কিন্তু দীঘা পৌঁছে দিয়েছে। এখানে যত বলছে না 5 টাকা 10 টাকা করে পুরো হোটেল ঘুরিয়ে দেখাবো, 1 ঘন্টা সি বিচ ঘুরিয়ে দেখাবো। আপনার যদি হোটেল বুক না করা থাকে, এখানে যদি ভুলবশত উঠে পড়েন, 5 টাকায় আপনার থেকে নেবে, কিন্তু হোটেল এনাদের কাছ থেকে নিতে হবে। আপনি 500 টাকার হোটেল, এরা বলবে 1000 টাকা হোটেলে গিয়ে, এটার কস্ট। যদি পছন্দ হয় আপনি গেলেন, মুরগি হয়ে যাবেন। হোটেলওয়ালা 500 টাকায় পাবে, এই ভ্যানওয়ালারা 500 টাকা নিয়ে 1000 টাকা করে দেবে। এই হচ্ছে এদের ফান্ডা। তো আপনার যদি হোটেল নিজের থেকে বুক করা থাকে, খুব ভালো, নিজেরা যান, নালে নিউ দীঘা একদম কাছে। এই জাস্ট পায়ে হেঁটেই আমি যাচ্ছি হোটেল অবধি, পায়ে হেঁটে চলে যান, গিয়ে নিজেরা হোটেল খুঁজুন। আর ওল্ড দীঘায় যদি যেতে চান, আগে থেকে না বুক থাকে, ওল্ড দীঘা পর্যন্ত ভ্যানে যান, হোটেল এনাদের থেকে খুঁজবেন না, এনারা গোপনে তাহলে কমিশন ঠিক নিয়ে নেবে, আপনারা বুঝতে পারবেন না। চলে এসেছি আমাদের হোটেলে, এটা ঠিক অমরাবতী পার্কের পেছন দিকে, হোটেল লোকনাথ। এখন আছি দীঘায় হোটেল লোকনাথে। যে জাহাজটা আছে না, জাহাজ যেটা হয়েছে ঠিক তার অপোজিটে এই হোটেলটি, হোটেল লোকনাথ। 600 টাকা করে মাত্র রুম নিচ্ছে। এখানে আমরা 7টা রুম নিয়েছি, 18 জন এসেছি, আগেই বলেছি রাধুনি নিয়ে এসেছি বাড়ি থেকে। রাধুনি নিচ্ছে 500 টাকা করে পার ডে। রাধুনি থাকার কিন্তু ব্যবস্থা আছে, পরপর 6টা রুম আছে এইরকম। এই একটা রুমগুলো কিন্তু খুব বড় বড়, টিভি সব আছে রুমে। এই একটা, এইগুলো হচ্ছে, এটা স্টোর রুম, এটা ছোট রুম নিই।
এবং একতলাতেই কিন্তু প্রচুর রুম আছে। এই একটা নিয়েছি, এখানে একটা আছে, এই একটা আছে, আর আমাদের রুম একদম শেষেরটা নিয়েছি আমরা। তো বড় রুমও আছে, এই রুমটা যেমন চারজন থাকবে। এই যে এখানে একটা বড় বেড তিনজন, এখানে একটা ছোট বেড একজন থাকবে, টিভি, আয়না, সোফা সব কিছুই আছে, কোনো কিছু কম নেই। এইরকম 600 টাকায় যে রুম দিয়েছে বলে অপরিষ্কার হবে বা কিছু থাকবে না সেরকম কিন্তু না। বাথরুমও কিন্তু বেশ বড়, মানে শাওয়ার আছে, ভালোই বড় বাথরুম আছে। টিভি সব ঘরেই কিন্তু চলছে, কাজ করছে। ফোন নাম্বার এখানেই আছে। আর ওই দূরে এখানে রেস্টুরেন্টও আছে এনাদের, আর এখানে আমরা খাওয়া দাওয়া করবো রান্নার পর। বেরিয়ে পড়েছি এখন রান্নার সব জিনিসপত্র ভাড়া করতে, হাঁড়ি কড়া খুন্তি এই গ্যাস এই সব। তো এই হোটেল রং হচ্ছে এখন, রাস্তার ধারে প্রচুর জায়গা আছে যেখানে আপনি গ্যাস ট্যাস হাঁড়ি টাড়ি ভাড়া করতে পারেন। আপনি যদি নিজেরা রান্না করেও খেতে চান, রাঁধুনি যদি না আনেন, তাহলে এখান থেকে ভাড়া করে এইসব জায়গায় থাকতে পারেন, রান্না করে খেতে পারেন। আজকে এসেছি শুক্রবার, এখন বাজে 11টা, আমরা বেরোবো রবিবার। রবিবার লাঞ্চ করে বেরোবো, আমাদের 2:30 ট্রেন আছে। এই যে পিন্টুদার এই নাম্বার, এখান থেকে ভাড়া করছি। গ্যাস যা যা লাগবে, হাঁড়ি কড়া খুন্তি যা যা লাগবে, সরঞ্জাম সব কিছু। সব থেকে বড়ো হাঁড়িটা নেওয়া হচ্ছে নিচে, ওটাই লাগবে। আর আমাদের দাদা আর যা যা লাগবে বেছে নিচ্ছে, এই ডেস্কি টেস্কি এই সেই। হোটেল থেকে 5টা জলের 20 লিটারের ড্রাম নিয়ে নিয়েছি, 50 টাকা করে ভাড়া। আমরা এই হাঁড়িটা নিয়েছি, 2টো বালতি, এখানে অনেকগুলো ডেস্কি টেস্কি, হাঁড়ি কড়া হামাদিস্তে, এই যে গ্যাস ওভেন, এটা 40 টাকা, আর হচ্ছে সিলিন্ডার 80 টাকা করে গ্যাসের ভাড়া। আর মেশিন হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে খালি, এবার বাজার করতে যাবো। ভাড়াটা একবার দেখে নিন কত করে, আমরা যেগুলো নিয়েছি সব কিন্তু সাইজ বড় বড়। তো হচ্ছে গ্যাস কিলো 80 টাকা করে, প্রথমে ওয়েট করে দেবে, তারপরে যেইটা পুড়বে সেই অনুপাতে, মানে 2 কিলো পোড়ালে 160, 3 কিলো পোড়ালে 240 টাকা, তারপরে হাঁড়ি 30 টাকা, ওভেন 40 টাকা, ঘোড়া 30 টাকা, চামচ সব 5 টাকা করে, 4টে হাতা খুন্তি আরে সব নিয়ে 20 টাকা, এইরকম করে পার ডে এই ভাড়া এসেছে 190 টাকা করে। তো এটা আমরা 2.5 দিনের নিচ্ছি, 475 টাকা ভাড়া এসেছে। এই হচ্ছে প্রাইস। এই যে দাদার দোকানটা আছে, এই রাস্তা থেকে কিন্তু এই 200-300 মিটার হাঁটলেই আমাদের হোটেলটা পড়বে। তারপরে কিন্তু অনেক ভাড়া করার যা দোকান আছে, সেখান থেকে ভাড়া করতে পারেন, কিন্তু সেখানে রেট একটু হাই। এটা যেহেতু একটু পেছনের দিকে, এখানে কিন্তু রেট কম। এবং আমরা 2.5 দিনের নিচ্ছি, 2.5 দিনের কেউ দেয় না, মানে ফুল ডেই ধরে নেয়। এই জিনিসগুলো ফ্যাসিলিটি এখানে কিন্তু পাবেন, এখানে এলে কম দামে মোটামুটি সব কিছু পেয়ে যাবেন। ফোন নাম্বার তো দিয়েই দিয়েছি আগে, আর এখনও দিয়ে দিচ্ছি, আপনি ফোন করে কথা বলে নিতে পারেন বা লোকেশানটা জেনে নিতে পারেন, এসে ভাড়া করতে পারেন, ঠিক আছে। দীঘায় এসে সাইকেলের পেছনে সাইকেল চড়ছি, দাদার আর একটা দোকান আছে, সেখানে গিয়ে গ্যাসটা নিতে যাচ্ছি, গ্যাস সিলিন্ডার। এখানে গ্যাস সিলিন্ডার একটা আছে, ওতে কম গ্যাস আছে, ওই জন্য দিল না, আমাদের অনেকজন তো অনেকটাই গ্যাস লাগবে। তো অন্য দোকান থেকে গ্যাস সিলিন্ডার এখন সাইকেলের পেছনে করে আমাদের হোটেল এই যে চলে এসেছি, এখানে আনতে যাচ্ছি। হ্যাঁ, এই যে দেখছেন, এখানেও একদম সামনেও কিন্তু এইসব ভাড়া করার অনেক দোকান আছে, এইগুলোতে রেট কিন্তু হাই হবে। এই হচ্ছে জাহাজ, এটা কি দাদা? শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। এই যে মোড়টা, এখানে শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ, যে জাহাজ বিল্ডিংটা ওখানে, এখানে একটা আর একটা ভাড়া করার দোকান আছে ওনারই। এখান থেকে গ্যাসটা নিচ্ছি, ওজন করে নেবো, তারপরে আবার লাস্টে ওজন করবে কত কী খুললে, সেই হিসেবে 80 টাকা করে বিল হবে। ছোটো একটা সিলিন্ডার নিচ্ছি, 1385 গ্রাম, এতেই হয়ে যাবে আমাদের, 5 কিলোর মতো গ্যাস আছে এতে বলছে। জাহাজ বিল্ডিং
দার্জিলিং এর কাছে গ্যাস নিয়ে আছি সাইকেলে করে। এইবার কিন্তু গ্যাসটা নিয়ে গিয়ে এবার আমরা বাজার করতে যাব। বাজার এলে তারপরে রান্না হবে। আমাকে একটা সার্ফ কিনতে হবে যেটা হাঁড়ি কড়াগুলো পরিষ্কার করবে। দেখা যাক, এখানে দেখুন অনেক ভাড়া পাওয়ার দোকান। হ্যাঁ, ওই ওই যে রান্না হবে ওখানে, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। টেবিল চেয়ার একদম পাতা হয়ে গেছে, হোটেল থেকেই করে দিয়েছেন ব্যবস্থা। ওনাদের রেস্টুরেন্ট কিন্তু এখানে আছে, যদি রান্না না করে খেতে চান ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। আর রান্না করার জায়গা কিন্তু খুব সুন্দর, এখানে রান্না করার একটা ছোট্ট রুম আছে, এখানে রান্না করা যাবে। এই রান্না করার জায়গাটা তো ওটা দেখালাম, সামনেই কল আছে, এখানে ধোয়া ধুই জল নিয়ে রান্না বান্না সব কিছু করতে পারেন। দুটো পরোটা ঘুগনি 30 টাকা, মিষ্টি খাচ্ছে, এখন আবার অমলেট খাচ্ছে 12টার সময়। আর অমলেট কত করে দাদা? 15 টাকা। অমলেট 15? ডবল ডিম, সিঙ্গেল ডিমের অমলেট 15 টাকা। বাজার করতে চলে এসেছি, একটা চালের দোকান থেকে চাল কিনে নিচ্ছি প্রথমে। শুধু এখানে চালই পাওয়া যায় 47 টাকায়। বাঁশকাঠি চাল নিয়েছি 8 কেজি, আর হচ্ছে ফ্রায়েড রাইস হবে একবার, তো ফ্রায়েড রাইসের জন্য 2.5 কিলো নিয়ে নিয়েছি বাঁশকাঠি, এটা 70 টাকা। একদম বাজারের সামনে রাস্তার ধারে এই চালের দোকানটা, আর এবার বাজারের পেছন দিকে এটি। এখান থেকে আমরা নামছি বাজার করতে, তো এখন বাজে প্রায় 12টা 12টা 10। এখন মাছ টাছ কি পাওয়া যাবে দেখা যাক। এইসব দোকানগুলোতে আপনি কিন্তু বাজার করে দিয়ে দিতে পারেন, এরাই রান্না করে দেবে। এখন মাছ কিনবো। দেশি কাতলা 230 টাকা করে দাম, দিয়ে দিন একটা কার্টুন। হবে পরোটা? আরে হবে, এখানে দুটো পরোটা ঘুগনি, ঘুগনি দিয়ে 20 টাকা, দিন দুটো দিন। আপনি কিন্তু এখানে বাজার করে এখানে রান্না করাতে পারেন। তো 1 কিলো মাংস রান্না করতে কত টাকা? মুরগি 100 টাকা। আপনারাই আলু তেল টেল সব কিছু দেবেন? সব আলু টমেটো মিলে কিনে দিতে হবে, তেল টেল সব দেবেন? আচ্ছা ঠিক আছে। লঙ্কাগুলো 5 টাকার প্যাকেটগুলো আছে। তো মুদিখানা বাজার করলাম, এখন এই দোকানটা থেকে পাতা আদা রসুন হলুদ তেল যেগুলো দরকার আর কি সব ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। মাপড় দুটো, সাড়ে 12টা বেজে গেছে, এরপরে সবজি বাজার করব, তারপরে আবার রুমে যাব, তারপরে সমুদ্রে যাব। গাজর আর বিনস মিলিয়ে 500 দিন। সমস্ত বাজার টাজার করে চলে এসেছি। হ্যাঁ, ফ্রায়েড রাইস, চিলি চিকেন রাত্রিতে না আনতে হবে, লুজ ছিল না ওটা এনে। এখন এখানে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, মাছ ভাজা হচ্ছে, আর পটলের তরকারি হবে। রুমেই আছি, সমুদ্রের ধারে আর যাওয়া হয়নি, এসে পুরো টায়ার্ড হয়ে পড়েছিলাম। পুরো বাজার টাজার করে বাথরুমেই স্নান করে নিয়েছি, তো নিচে রান্না বান্না হয়ে গেছে, এখন বাজে 2:30। খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে নেবো। অনেকেই আমাদের 18 জন যে এসেছি, অনেকেই স্নান করতে গেছিলো আমরা যখন বাজার করতে গেছিলাম, তো যারা দায়িত্ব নেয় তাদের ঘোরাটা ঠিকঠাক হয় না, সে ঠিক আছে। একটু রেস্ট নিয়ে বিকেলে সমুদ্রের ধারে যাবো, আরও অনেক স্পটে যাব, অনেক কিছু দেখানোর আছে, দেখারও আছে নিজের। তো এখন খেতে যাই লাঞ্চ। আমাদের 18 জন যে দেখছেন সবই কিন্তু আমাদের নিজেদের ফ্যামিলি, কাকু কাকিমা মাসি মেসো দিদি জামাইবাবু, এই সব মিলেই 18 জন। আজকের মেনুতে হয়েছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু পটলের তরকারি এবং মাছের ঝাল। একজন মাছ খায় না বলে তার জন্য 2টো ডিম হয়েছিল। এই রকম আমাদের খাচ্ছে, এই সব পার্টগুলো ভিডিও থেকে কাটবে, এটাই দোষ। খাওয়া দাওয়া সেরে সকলেই একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ভোর ভোর উঠেছিলাম তো। গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ইভিনিং হয়ে গেছে, বাজে 5:30। এখন পকোড়া টকোড়া হবে, আর রাত্রিরে চিলি চিকেন ফ্রায়েড রাইস হবে। তারই কিছু বাজারটা করে দিয়ে জাস্ট আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাবো প্রথম দিন ঘুরতে ভ্যানে করে।
তো এখন বাজারটাই কমপ্লিট করছি, ঘুম টুম হলো। এই আমাদের টোটাল 18 জন দীঘা ট্যুরের সদস্য। চলো ওলদিঘা যায়। হ্যাঁ তবে চলো চলো। মোটামুটি এখন বেজে গেছে 6:15 হবে, এখন যাচ্ছি ওলদিঘা ঘুরতে। বাজার টাজার কমপ্লিট হয়ে গেছে, তো নিউ দীঘা আজকে ঘুরবো না, কালকে যেহেতু সামনে এটা, তো সেই যেহেতু যখন ইচ্ছা যেতে পারি, এখন চাইলে এখনও যেতে পারি, ওলদিঘা থেকে এসে একবার যাব। আজকে ওলদিঘাটা ঘুরে নিই, কালকে ঢেউ সাগর যাব। ওলদিঘা যাচ্ছি, একটা অটো ভাড়া করেছি এখান থেকে, আর একটা ভ্যান ভাড়া করেছি যেটা 10 টাকা করে নিচ্ছে। এখানেও 10 টাকা, এখানেও 10 টাকা, দুটোরই এক্সপিরিয়েন্স, যে যেটাতে বসবে আর কি। আমি ভ্যানে বসছি, অটো অনেক চেপেছি। একটা অটো একটা ভ্যানে মোটামুটি 18 জন হয়ে গেছে। ওই যে মেন রাস্তাটা, কোথায় থেকে বাজার করবেন, বাজারটা কোথায় আমি দেখাইনি, ঢোকার সময় দেখিয়েছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে ঢালে নেমে যাচ্ছে, এই পেছন দিকটা পুরোটাই বাজার। এখানে আপনি মাছ থেকে সবজি থেকে মুদিখানা থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন। এখান থেকেই আমি সকালে এবং বিকেলে বাজার করলাম। আর ওটা একটা ঘাটে যাওয়ার রাস্তা সোজা, যেখানে ওই জাহাজ বিল্ডিংটা আছে, আর ওটা মেন ঘাটে যাওয়ার রাস্তা, ওটাও ঘাটে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে মেন ঘাটে যাওয়ার রাস্তা, শনি মন্দির, আর এদিকে অমরাবতী পার্ক। আমরা এসে গেছি 5 মিনিটে ওলদিঘায়। এই রাস্তাটা আগে খুব সরু ছিল এবং দুদিকে প্রচুর দোকান ছিল, এখন অনেকটা চওড়া হয়ে গেছে, আর দোকানদানি রাস্তার উপর সেইরকম নেই কিন্তু, আর প্রচুর ভিড় লেগে থাকতো রাস্তায়। সব দোকানদানিগুলো মার্কেট হয়ে সাইডে চলে গেছে। দীঘায় এসে একটু বন্দুক দিয়ে শুট হচ্ছে। হ্যালো, আমি ওনার ভাই, তো 3টে 3টে মেরেছি কিন্তু এখনো অব্দি মারতে পারেনি। হলো না, হলো না, হয়নি, লাস্ট চান্স মারছে অনুপম মাইতি, হয়েছে, হয়নি, এ কি হলো, একটু মুখটা দেখি দাও। এই যে 3টে 3টে গুলি মিস করেছে অনুপম মাইতি, হাওয়া দিচ্ছে তো একটু এদিক ওদিক। আচ্ছা, আমি তো 3টে 3টেই মেরেছি তাহলে। ও ভুলবশত লেগে গেছে, এইটা 3টে 3টে রাত্রিতে সমুদ্রটা এতটাই অন্ধকার যে কিছুই ভিডিওতে উঠছিল না, সেই জন্য কালকের সকালের ভিডিওতে আমি সমুদ্রটা আপনাদেরকে দেখাবো। এইটা এখন আছি আমি, যখন আপনি ওলদিঘা আসবেন মেন রাস্তা দিয়ে ঢুকে, এটা ডান দিকের বিশ্ব বাংলার যে স্ট্যাচুগুলো করা আছে সেখানে, আর একটা বাম দিকেও আছে, আর দু জায়গাতেই মার্কেট আছে। এখানেও একটা মার্কেট আছে অনেক পেছন দিকে, আর সেখানেও ওই দিকেও মার্কেট আছে, রাস্তাটা ঠিক মাঝ বরাবর। আপনি দুদিকেই মার্কেট পাবেন, প্রচুর দোকানদানি আছে এবং এইরকম স্ট্যাচু করা আছে। ওলদিঘা এবং নিউ দীঘা দু জায়গাতেই আছে বিশাল বড় মার্কেট এবং প্রচুর দোকানদারি। আপনি চাইলে এখান থেকে বাড়ির জন্য অনেক কিছুই কিনে নিয়ে যেতে পারেন। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, আর এই দিকটা আমরা গেছিলাম, এই দিকটা, আর ওই দিকটাও সেম জিনিস আছে, ওই দিকেও মার্কেট আছে ওই যে ঢোকার। ওল্ড দীঘা থেকে এইবার আমাদের হোটেলে ফেরার পালা। চলো দাদা চলো, ওল্ড দীঘা ঘোরা হয়ে গেছে, এখান থেকে আবার অটো করে নিয়েছি 10 টাকা করে, নিউ দীঘায় ছেড়ে দেবে। আমরা দাদাদেরকে 10 টাকা করে বেশি দিচ্ছি, আমাদেরকে একদম হোটেলের মুখে ছেড়ে দেবে। ওল্ড দীঘা ঘুরে আসার পরে আমাদের পকোড়া হয়ে গেছে, পকোড়া ভাজা হয়ে গেছে, এরপরে ফ্রায়েড রাইস চিলি চিকেনের জন্য রান্নাবান্না চলছে। রোহন হচ্ছে নিয়ে যাচ্ছে সস আর বাটি, পরিবেশন করবে আজকে পকোড়া, ভেজ পকোড়া।
সবচেয়ে রাঁধুনি আনলে বা নিজেরা রান্না করলে নিজের মন মতো কিন্তু যা ইচ্ছা খেতে পারেন। আমরা 18 জন এসেছি বলে রাঁধুনি এনেছি, আমরা যদি 4-5 জন আসেন রাঁধুনি আনলে তাতে লসই হবে। তো তখন কি করতে পারেন, এখানে রাঁধুনি ভাড়া পাওয়া যায়, ভাড়া করে নিতে পারেন। পকোড়া আরে খাওয়ার পর বেরিয়ে পড়েছি একটু নিউ দীঘায় ঘুরতে সবাই মিলেই মোটামুটি। এখানে আমি সমুদ্রের সামনেই দাঁড়িয়েছিলাম, রাত্রিতে সমুদ্রের কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। ওই যে ঘুরন চাকতিতে লালটা ঘুরছে, লালটাতে মারছি। নিউ দীঘা সমুদ্রের ধারে একটু ঘুরে এখন কেনাকাটা চলছে, পুরো মার্কেট এখনো ওপেন আছে, 10টা বেজে গেছে, কিছু দোকান বন্ধ হয়ে গেছে। এখন এই চশমাটা কিনছে আমার ভাই, আমি একটু পরে ব্লগ করে দিলাম। এখানে চাবি রিং কিনতে পারেন, অনেক দোকান আছে, চাবি রিং এ নাম লিখতে পারেন, প্লাস চশমা কিনতে পারেন। দুবাই চশমাটা পর কত বলছে? 100 টাকা দিয়ে কিনেছে, পরে দেখা। রাত্রিতে ডিনার শুরু হয়ে গেছে, এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়া করতে প্লেট নিয়ে বসে আছে। এখানে পাঁপড় ভাজা চলছে, সব রান্না কমপ্লিট, লাস্ট পাঁপড় ভাজা চলছে। তো আজকের মেনুতে আছে স্যালাড, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর পাঁপড় ভাজা চাটনি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমি অমরাবতী পার্ক, নিউ দীঘা সি বিচ, ওড়িশার উদয়পুর বিচ এবং ঢেউ সাগরের ভিডিও নিয়ে আসব। আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নেক্সট ভিডিওগুলি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।